হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি জেসমিন বলছি ঢাকা থেকে। জি জি দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি, আপনার সমস্যার কথা বলুন। আচ্ছা, আমার হাঁটুতে হঠাৎ করে 2006 সাল থেকে ব্যথা হয় দুই হাঁটুতে। পরে তখন থেকেই আমি চিকিৎসাধীন আছি, বিভিন্ন ডাক্তারের আমাকে ডায়াগনোসিস করা হয়েছে যে অস্টিও আর্থ্রাইটিস আমার দুই হাঁটুতে। এখন ইদানিং করে আমার ঘাড়েও ব্যথা হচ্ছে, বাম বাম হাতের জয়েন্টে ব্যথা হচ্ছে, বিভিন্ন জয়েন্টে ব্যথা হচ্ছে। সেখানে আমি পেন কিলার খেতে ডাক্তাররা নিষেধ করছেন। আমি পেন কিলার খুব অসহ্য যখন হয়ে যায় তখন আমি পেন কিলার একটা খেয়ে ফেলি, আমি সার্ভিস করি। প্রায় সময় দেখা যাচ্ছে আমার পায়ের হাঁটু ফুলছে, নিচের জয়েন্টটা, পায়ের নিচের জয়েন্ট গিরার কাছে ওগুলো ফুলে যাচ্ছে। মানে এত অসহ্য যন্ত্রণা যে আমার মনে হচ্ছে যেন আমার মরে গেলেই ভালো হতো, আমি আর সহ্য করতে পারছি না। তো বিভিন্ন সময় আমি এক্স রে করছি, তো ডাক্তার বলছেন কি যে আপনার হাট তো অনেক ক্ষয় হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে, তারপরে আপনার হাঁটু রিপ্লেস করতে হবে। আবার অন্য ডাক্তারের কাছে গেলে কেউ তো বলেন যে আপনার যদি একদম ড্যামেজ হয়ে যায় হাঁটু, তা আপনি তো হাঁটতেই পারতেন না, দাঁড়াতেই পারতেন না। আপনি চিকিৎসা করেন, এই আমি বিভিন্ন সময় ক্যালসিয়াম ট্যাবলেট খাচ্ছি, তারপরে ভিটামিন ডি ইঞ্জেকশন গুলো খাচ্ছি 2 লাখ পাওয়ারের দুধের মধ্যে দিয়ে মাসে 4টে করে। মানে ট্রিটমেন্টের আমার ই নেই, সাভারে সিআরপিতে দেখিছি, আমি মিরপুরে থাকি, তারপরে ভাষান্তরিক সিআরপিতে দেখিছি, বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন হয়েছি। মানে ঢাকাতে বলতে গেলে আমার আর কোনো জায়গা বাদ নেই, প্লাস কলকাতায়ও আমি গেছি। এখন আমার করণীয় কি, আমি তো খুব টেনশনের মধ্যে আছি। আপনার বয়স কত? আমার বয়স 56। 56, বেশি বয়স হয়নি। ওনার আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস হাঁটুতে এবং এখন ঘাড়েও ব্যথা হচ্ছে। আসলে এই বয়সে একটা মহিলাদের, নট অনলি মহিলা, পুরুষদের সাধারণত এই ডিজেনারেটিভ চেঞ্জটা আসবেই, সেটা হাঁটু ব্যথা হবে, ঘাড় ব্যথা, কোমর ব্যথা কমন। এটা আমরা বলি ডিজেনারেটিভ ইনডিউস অস্টিওআর্থ্রাইটিস, মানে বয়সজনিত, এজিং প্রসেসজনিত আর্থ্রাইটিস। তো ওনার পাশাপাশি কিছু কমপ্লিকেশন হয়, পা ফুলে যাওয়া, হাত বা জয়েন্টের বিভিন্ন সমস্যা হতেই পারে। এটার মূল কারণ হচ্ছে মানুষের অ্যাক্টিভিটিস, মানে যদি মানে মানুষ নিয়মিত, আমরা যদি আমাদের শারীরিক কসরত করি, শারীরিক এক্সারসাইজ করি, মুভমেন্ট করি, হাঁটা চলাফেরা কাজের ফাঁকে, প্রফেশনাল কাজের ফাঁকে ফাঁকে করি, তাহলে এই সমস্যাগুলো কিন্তু অনেকাংশে কমে আসে। কিন্তু অনেক কারণে হয়তো আমাদের করে ওঠা সময়ের ব্যাপার, পরিবেশের ব্যাপার, অভাব সবার মধ্যেই থাকে। জি, তো এই ক্ষেত্রে হয়তো আমরা এই রোগীগুলো বা এই জাতীয় রোগের সমস্যাটা বাড়ছি। তো রোগীর কিছু কমপ্লেন আছে যে উনি বলছে, কেউ ডাক্তার বলছে অপারেশন করতে হবে, কোনো ডাক্তার বলছে ক্যালসিয়াম খেতে থাকেন। তো আসলে বাস্তবতাটা কি? বাস্তবতা হচ্ছে যদি কোনো মানুষের অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করে, স্পেশালি আর্থ্রাইটিসটা হাড় ও জোড়া যে কার্টিলেজ থাকে, কার্টিলেজে ওখানে ইরোশন হতে থাকে, অস্টিওফাইট তৈরি হয় এবং জোড়াটা নষ্ট হতে থাকে। তো এইটাকে রিজেনারেট করার জন্য বা এই জয়েন্টটাকে মেনটেন করার জন্য যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি দরকার, যে ফিজিক্যাল চিকিৎসা দরকার, সেটা না করে রোগী কী করে, এই যে বিভিন্ন ক্যালসিয়াম খায়, বিভিন্ন ব্যথার ওষুধ খায়, বা রোগী আজকে এখানে কালকে ওখানে, বা ব্যথার ওষুধ তো হয়তো উনি একটা খেলে হয়তো 3 দিন ভালো থাকে, তো ভালো থাকলে তো উনি আর চিকিৎসা নেওয়ার কথা ভুলে যায়, আবার 3 দিন পর আবার ব্যথা হয়, আবার উনি আরেকটা খেয়ে নেয়, এইভাবেই চলছে। কিন্তু ওনার যে ইন্টারনাল ড্যামেজটা, সেটা কিন্তু ক্রোনোলজিক্যালি কিন্তু বাড়ছে, বেড়েই যাচ্ছে। তো এক পর্যায়ে যখন আসে যে আর পারছে না যে বলছে উনি, তখন কিন্তু দেখা যায় হয়তো ডাক্তার সাহেবরা আসলে, আপনি যেটা বললেন যে ইন্টারনাল ড্যামেজ, এটাকে স্লো ডাউন করার জন্য কি করা উচিত, এটা যেন কম হয়। জি ধন্যবাদ, আসলে আমি সেদিকে যাচ্ছি। তো এখন যখন রোগী ডাক্তারের কাছে যায়, ডাক্তার বিভিন্ন প্রফেশনাল চিকিৎসক আছে, সবাই চিকিৎসক, কিন্তু ভাগ আছে, কেউ হচ্ছে সার্জন, কেউ হচ্ছে মেডিসিন, কেউ হচ্ছে বিভিন্ন থেরাপির চিকিৎসক, এবং অনেক চিকিৎসাই আছে, প্রত্যেক চিকিৎসকই করতে পারে, এবং অনেক চিকিৎসা আছে, এক এক স্টেজে এক এক ডাক্তারের কাছে আপনাকে চিকিৎসাটা নিতে হবে, যেটা আমরা বলি মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ বা ট্রিটমেন্ট। তো এই সকল রোগীর ক্ষেত্রে মাল্টি ডিসিপ্লিনারি চিকিৎসা নেওয়ার প্রয়োজন। তো প্রাইমারি এখন একজন যদি সার্জনের কাছে উনি গেলে সার্জন চিন্তা করবে, যেহেতু উনি সার্জন, উনি অপারেশনের কথাই বলবে, এটি স্বাভাবিক। কিন্তু আসলে একটা রোগের কোন স্টেজে আপনার কাছে আসলো, সেটা কি আর্লি স্টেজ, সেকেন্ডারি না টার্সিয়ারি, ওই অনুযায়ী আপনাকে চিকিৎসাটা
প্রোভাইড করতে হবে তো এই আর্থ্রাইটিস রোগী যারা আছে আমি বলবো যে আপনারা যে যেটা জানতে আপনিও চাচ্ছেন রোগীকে বলার জন্য জি এই সকল বাত ব্যথা বা এই হাড় জোড়া রোগের ক্ষেত্রে যেটা আমি বলবো একেবারে আর্লি স্টেজেই যদি রোগী ট্রিটমেন্ট শুরু করে কি ট্রিটমেন্ট ব্যথা হয়েছে ওকে ব্যথার জন্য সাময়িক ব্যথার ওষুধ খেতে পারে পাশাপাশি তাকে এক্সারসাইজ করতে হবে তাকে বিভিন্ন ফিজিক্যাল রিহ্যাবিলিটেশন চিকিৎসার বা চিকিৎসকের শরণাপন্ন হয়ে বিভিন্ন এক্সারসাইজ ইলেকট্রোথেরাপি এবং অবশ্যই এক্সারসাইজগুলো হবে থেরাপিউটিক এক্সারসাইজ এক্স্যাক্টলি এগুলো তাকে করতে হবে লাইফস্টাইলকে মডিফিকেশন করতে হবে অভেজ হলে অতিরিক্ত ওজন থাকলে ওজনটা কমিয়ে ফেলা খাবারের তালিকা চেঞ্জ করা অ্যাকর্ডিং টু এজ খাবার কিন্তু চেঞ্জ হবে এখন আপনি একটা বাচ্চা জন্মের পর পর কি তারকে গরুর বস্তু দিতে পারবেন সম্ভব না কিন্তু আমরা বয়স হলে ভুলে যাই যে আমাদের যখন বয়স হয় বা আমরা অ্যাডাল্ট হয়ে যাই তখন আমরা ওই যে ছোটকালে যে সিস্টেম প্রাকৃতিক সিস্টেমের কথা ভুলে গিয়ে আমরা ইচ্ছা মতো খাবার খাই বা আমরা অপ্রয়োজনীয় খাবার খাই বা ইম্পর্টেন্ট খাবার বাদ দিয়ে মানে যেটা আমাদের শরীরে কোনো দরকার নেই যেটা খেতে ভালো লাগে ভালো লাগে মুখরোচক এই খাবারগুলো আমরা খাই কিন্তু আসলে হাড় জোড়া ক্ষয়ের ক্ষেত্রে স্পেশালি ক্যালসিয়ামের যেমন ঘাটতি থাকতে পারে ম্যাগনেসিয়ামের ঘাটতি থাকতে পারে ফসফরাস ফসফেট জিঙ্ক ভিটামিন ডি গ্লুকোসামাইন কন্ড্রোটিন সালফেট অনেকগুলা উপাদান আছে যেটা হাড় ও জোড়ার বা কার্টিলেজ বা বোনসের ম্যাট্রিক্স হিসাবে কাজ করে সেই জিনিসগুলা উপাদানগুলো আমাদের খাবারে থাকে স্পেশালি যেমন দুধ জাতীয় খাবার তারপরে হচ্ছে সিজনাল যে ফলগুলো আছে এই ফলের মধ্যে থাকে তারপরে ব্যালেন্স ডায়েট আমরা বলি এই সকল তরকারি বা ফল এই জাতীয় খাবারে এই পরিমাণটা বেশি থাকে কিন্তু আমরা সেটা না করে দেখা যায় বিভিন্ন যে আপনারা বলছেন ফাস্টফুড খাওয়া হয় বা অতিরিক্ত ভাত খাওয়া হয় বা চিনি জাতীয় মিষ্টি জাতীয় যেটা হয় যে এখন এই ব্যস্ত জীবনে দেখা যায় যে যেটা হাতের কাছে অ্যাভেলেবল সেটাই খাওয়া হয় এবং সেটা দেখা যায় ফাস্টফুডই খাচ্ছে মানুষ বেশি এক্স্যাক্টলি তো এটা একটা মানুষের শরীরে প্রভাব পড়ে আর আরেকটা হচ্ছে যদি কোনো জোর আপনার আর্থ্রাইটিস ডেভেলপ করে তাহলে মুভমেন্ট করা হয় না ব্যথার কারণে তো মুভমেন্ট যখন দীর্ঘদিন হয় তখন কিন্তু জোড়ার যেই ন্যাচারাল যে রেঞ্জ অফ মোশন বলি আমরা একটা জোড়ার মুভমেন্ট যতটুকু হওয়ার কথা সেটা কমে যায় এবং ভিতরে যে সাইনোভিয়াল ক্যাপসুলটা থাকে যে ক্যাপসুল থেকে ফ্লুইড প্রোডাকশন হয় ক্যাপসুলের ট্রিগারিং ফ্যাক্টর বন্ধ হয়ে যায় কারণ আপনি মুভমেন্ট না করলে ক্যাপসুল ইলাস্টিসিটি হবে না সে বাড়বেও না তাকে কোনো কেউ হিট করবে না এবং মাসেলগুলা দুর্বল হয়ে আসে লিগামেন্টগুলো দুর্বল হয়ে আসে তখন দেখা যায় এক পর্যায়ে জয়েন্ট তার নরমাল প্রাকৃতিক অ্যাক্টিভিটিস সে হারিয়ে ফেলে তার মানে এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে একটা হচ্ছে ডায়েট আর একটা হচ্ছে এক্সারসাইজ মানে লাইফস্টাইলটাও তার সাথে সাথে মডিফিকেশন করতে হবে আমাদের সাথে যে দর্শক ছিলেন তিনি যে প্রশ্নটা করেছিলেন ওনার জন্য সমাধানটা কি হবে আমি বলবো ওনাকে এখনো ওনার যে অবস্থা আছে এবং ওনার তো মাল্টি জয়েন্ট উনি তো অনেক জায়গায় দেখে ইভেন উনি কলকাতায় গিয়েছেন বললেন সো এখন তার জন্য আপনার সাজেশন কি হবে আমার সাজেশন ওনার ক্ষেত্রে ওনার কিছু লেভেল দেখতে হবে যে ব্লাডের ভিটামিন ডি এর লেভেল কি ক্যালসিয়ামের লেভেল কি অন্যান্য আয়রন হতে শুরু করে এই লেভেলগুলো কি অবস্থা আছে নাম্বার ওয়ান ওনার জয়েন্টগুলো এক্সরে বা এমআরআই করে দেখতে হবে যে ওখানে কি পরিমাণ ড্যামেজ হয়েছে নাম্বার টু এই দুইটা এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ওনার পেশাইগুলো কনসিডার করে ওনাকে একটা ট্রিটমেন্ট প্রোটোকলে যেতে হবে সব জোড়াই কি অপারেশন করতে হবে নো বা সব জোড়াই মানে হলিক্যাল ব্যথা হলি অপারেশনে চলে যাবে না আর অপারেশন করলে কি সমাধান হবে না এই জিনিসগুলো বুঝতে হবে কারণ একটা রোগীর হয়তো একটা হ্যাঁ একটা জোড়া সিভিয়ার ড্যামেজ হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে অপারেশন মাস্ট সাজেস্ট তার দুইটা হাঁটু সিভিয়ার ড্যামেজ একটা হচ্ছে 4 ডিগ্রি আর একটা হচ্ছে 3rd ডিগ্রি আর্থ্রাইটিস তো 3rd ডিগ্রিতে আমরা রিকভারি করা সম্ভব বাই ফিজিক্যাল অ্যাক্টিভিটি পুনর্বাসন চিকিৎসার মাধ্যমে কিন্তু 4th ডিগ্রি বা ততুর্ধ হয়ে গেলে হয়তো তাকে নি রিপ্লেসমেন্টে যেতে হতে পারে তো এটা অ্যাকচুয়ালি রোগীর অ্যাসেস করে তারপরে চিকিৎসা দিবে তারপরও আমি বলবো ওনাকে এখনও অপারেশনবিহীন হতো বিভিন্ন পুনর্বাসন চিকিৎসার মাধ্যমে বিভিন্ন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ইলেকট্রোথেরাপির মাধ্যমে বা মেশিনের বিভিন্ন চিকিৎসার মাধ্যমে এক্সারসাইজের মাধ্যমে খাবারের মাধ্যমে এবং নিউট্রিশনাল সাপ্লিমেন্ট যেমন গ্লুকোসামাইন কন্ড্রোটিন সালফেট এগুলো খুবই ইম্পর্ট্যান্ট উন্নত বিশ্বে 40+ ওমেন এবং মেল ফিমেল মানুষ সবাই এই সকল জিনিস কিনে খায় ডাক্তারের প্রেসক্রিপশন লাগে না তারা এমনি হেলদি ডায়েট হিসাবে খায় কারণ হচ্ছে অনেক সময় ডায়েটে যে পরিমাণ ক্যালসিয়াম থাকার কথা ম্যাগনেসিয়াম জিঙ্ক আয়রন খনিজ উপাদান থাকার কথা সেটা নাও থাকতে পারে তো ওরা প্রাকৃতিকভাবে যেহেতু পায় না তখন তারা
দোকান থেকে কিনে সেটা হয়তো রেগুলার খায়। এটা তো ট্যাবলেট আকারে পাওয়া যায়, ক্যাপসুল আকারে পাওয়া যায়, এগুলো আমাদের জোড়ার জন্য খুবই উপকার এবং পাশাপাশি তার মানে কি এটা প্রিভেনশনেও হেল্প করছে, যেটা আপনি বললেন গ্লুকোসামাইন এবং কন্ড্রোটিন সালফেট এগুলো হাড় জোড়ার উপকারে আসবে, প্লাস আপনার কার্টিলেজ ইরোশন হেল্প করে, রিজেনারেশনে হেল্প করবে, সাইনোভিয়াল ফ্লুইড প্রোডাকশনে হেল্প করবে। তো এই এই খাদ্য উপাদানের পাশাপাশি লাইফস্টাইল এবং অ্যাকর্ডিং টু রোগীর ডিজিজ অবস্থা অনুযায়ী তাকে আপনাকে হয়তো পুনর্বাসন চিকিৎসা বা রিহ্যাবিলিটেশনে চিকিৎসায় যেতে হবে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।